ও যুবক, তোমাদের পায়ে হাত রাখি খোদার কসম, তুমি নবীর আদর্শ ছাইড়া গায়রের তরিকায় চুল কাটলা কি কইরা? তুমি তো নবীর আদর্শে চুল কাটতে, দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন, বলে তুই আজকে বুঝবি না কালকে বুঝবি, বলে কালকে কি বুঝবো, বলে নবীর সাথে যখন দেখা হবে কেয়ামতের মাঠে তো সবার আগে আমি হাত পাতবো, যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন, বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না আজকে, তোমার তো হাত পাতার সুযোগ হতো, তুমি নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শে চুল কাটো কি করা? যে উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মতের হাজি কি কইরা ক্লিন শেভ করে আমাকে বুঝান, হজ কইরা এসা কি কইরা ক্লিন শেভ করে, ও মদিনা দেখে কি কইরা ক্লিন শেভ করে, আমার মাথায় তো বোধ ধরে না, আমার যোগ বিয়োগে মিলে না, আমার ম্যাথমেটিক্সে মিলে না, যে ও মদিনা দেখে কি কইরা দাড়ি ছাসে, ও মদিনা দেখলো, মদিনাওয়ালাকে দেখলো, আরে মদিনাওয়ালাকে না দেখলো, মদিনাওয়ালা তো ওকে দেখছে, রওজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না, দেখে না, হায়াতুন নবী তো। হায়, আমি যদি জাতিকে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় যুবকের মাথার চুলের এই স্টাইল হইতো না, মা বোনদের চলাফেরার এই ঢং হইতো না, আমার জাতির এরকম অবস্থা হইতো না। যেই জাতিকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস হয় না? আমার তো বিশ্বাস, যার দাড়ি উঠছে সে সারাদিন দোয়া করা দরকার, আল্লাহ একটা হইলো পাকায় দাও, একটা হইলো, একটা হইলো। আপনি বলবেন একটা পাকলে কি হবে, একটা পাকলেই গুটি লাল, গুটি লাল বোঝেন, একটা পাকাইল পাকলেই ভাগ্য খুলে যাবে। কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শোনা যায় তত বেশি আমি উপকৃত হব, অর্থাৎ আল্লাহর রহমত আমার উপরে তত বেশি হবে। দ্বিতীয় হলো পরিবেশটাকে যত নির্জুম বানানো যায়, আওয়াজহীন, তাইলে আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হবে। কোরআন আমাদেরকে এটাই শিখায়। যদিও ভাগ্য খুলা দিছিলেন আল্লাহ, কিন্তু একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সব কিছু শোভা পায় না, মনে হয় প্রবাদ বাক্যটা বুঝছেন কি বোঝেন না জানি না, সবার কপালে বলে সব কিছু শোভা পায় না। আল্লাহ আমাদের ভাগ্য খুলা দিছিলেন, কিন্তু মনে হয় না আমাদের কপালে শোভা পাইছে, বলে ভাগ্য খুললেন কি দ্বারা? সবচেয়ে বড় ভাগ্য খুলছেন আল্লাহ আমাদের উম্মতে মুহাম্মদী বানানের দ্বারা, এর চেয়ে বড় ভাগ্য মনে হয় না আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দিছেন। যদি এর চেয়ে বড় কপাল দিতেন তাহলে মুসা আলাইহিসসালাম তৌরাত কিতাব, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লেখলেন, কাতাবাত তৌরাত বিয়াদি, আল্লাহ কুদরতি হাতে তৌরাত লেখছেন, ওটাকে সরায়া দিয়া বলতেন না ফাতারাদাত তৌরাত, উনি তৌরাত কিতাবকে সরায়া দিছেন, বাদায় নেহায় লেখা আছে, রেফারেন্স দেখলে দেখা নিতে পারেন, ফতারাদাত তৌরাত, তৌরাতকে সরায়া দিয়া বসে ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদি বানায় দেন। তা আল্লাহ বলছে সম্ভব না, সাবাকতা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে, তোমাকে ওনাদের সাথে মিলাই তো মিলাই কি করা? তো বলছে ফা আরিনি, আমাকে একটু এই উম্মত দেখায় দেন। আল্লাহ বলছে এটুও সম্ভব না, কেননা শোকে যে রাখার জিনিস বাহির করি তো করি কি কইরা, সময় মতো বাহির করব, এখন বাহির করি কি কইরা? তো মুসা আলাইহিস সালাম বলছে আসমিনি সাওতাহুম, একটু আওয়াজ শুনায় দেন। তো আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন ইয়া উম্মাতা মুহাম্মদ, ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই,
আর আমাদের সারার শব্দটা দুনিয়ার জানা ছিল না, আমরাই প্রথম দুনিয়াকে এই শব্দটা শিখাইছি। এরকম সুন্দর শব্দ সৃষ্টির জানা ছিল না। যেমন আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরব্বিকুম, তো কোনো নবীদেরও জবাব জানা ছিল না যে কী জবাব দিব। কি এখন তো আপনি বলবেন কোরআনে লেখা আছে বালা, ঠিক না? কিন্তু প্রথম যখন আল্লাহ জিজ্ঞাসা করছে কারো জানা ছিল না। তো সর্বপ্রথম জিনিস দুনিয়াকে শিখাইছেন উনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিৎকার দিয়া উঠছেন বালা, তারপরে পিছের দুনিয়া বইলা উঠছে বালা। উনি শিখাইছেন, এরম আমরাও দুনিয়াকে শিখাইছি। আমাদের জবাব ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ আমরা উপস্থিত। এই জবাব কারো জানা ছিল না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলা আওয়াজ, কয় মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই। আর এত সুন্দর জবাব, ডাকের সারা, এই শব্দ কোনোদিন ভাবি নাই যে এরকম শব্দেও জবাব দেওয়া যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আগেরটা বললে তো ওলামা মানবে না, হয়তো ফেসবুকে লেখা শুরু করবে। আগেরটা বললাম না, আগেরটা বললে তো মনে হয় না সিলেটের ওলামা মানবে, আর ইয়াংরা তো মানবেই না, ফেসবুকে তালাশ করবে এই হাদিস আছে কি না পাইলে কইব এটা তো দুই নম্বর। হ্যাঁ, এই জন্য আগেরটা বললাম না। তো বুঝাইতেছিলাম যে আল্লাহ ভাগ্য খুলছিলেন, আমাদের ভাগ্য খুলছিলেন। কিন্তু ওই যে বললাম না প্রবাদ বাক্য যে সবার কপালে সব কিছু শোভা পায় না, আমাদের কপালও মনে হয় শোভা পায় নাই। যদি পাইতো তাহলে সবচেয়ে বড় কপাল উম্মতে মুহাম্মদি হওয়া। যদি সবচেয়ে বড় কপাল হইতো ভাবতাম তাহলে যুবকদেরকে দেখলে আমার কান্না আসতো না। এই বানিয়াচংয়ের যুবকরাও নেটে দেখা চুল কাটে, জিজ্ঞাসা করেন এদেরকে, সারারাত্র নেটে ডিজাইন দেখে 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটা আসে, ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটে, 3-4 ঘন্টা সিরিয়ালে বসা থাকে। জিজ্ঞাসা করেন, যুবকরা হয়তো আমার উপরে রাগ হয়ে যাবে। ও যদি ভাবতো যে আমার কপাল সৃষ্টির ভিতরে সমস্ত মানব জাতির ভিতরে সবচেয়ে বড়, হায় দুনিয়া তো, বিজ্ঞান তো বলছিল যে আমরা যেই সৌরজগতের যেই গ্রামটায় আমাদের দুনিয়া, সবচেয়ে ছোট গ্রাম নাকি সৌরজগতের। তারপরে এতটুকু বড় যদি কোনো একটা যান্ত্রিক জিনিস তৈরি করে বিজ্ঞান, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। কিন্তু আমাদের কপালটা এর চেয়েও বড়, এটারও তো সীমা আছে, কিন্তু আমাদের কপালের কোনো সীমা নাই। এই দিক দিয়া যে আমরা উম্মতে মুহাম্মদি হইতে পারছি, যদি বিশ্বাস না হয় আমি কোরআনের একটা আয়াত দিতেছি। কোরআনে একটা আয়াত আছে, হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফী হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু সুহাদা আলান নাস। সমগ্র উম্মতের উপরে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করেছেন। আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিব, এই উম্মত দিবে, এই উম্মতের যুবক দিবে, এই উম্মতের নারী দিবে, এই উম্মতের পুরুষ দিবে, এই উম্মতের বাচ্চা বাচ্চা দিবে। কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াব। আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন, কেননা হিসাব কিতাবের দিন হবে, কেস চালাবে তো চালাবে কি দিয়া, সাক্ষী কোথায় পাবে?
আল্লাহ বলছে উম্মতে মুহাম্মদী তোমরা আমার কিয়ামতের দিনে সাক্ষী, তোমাদেরকে সাক্ষী হিসেবে নির্বাচিত করলাম। এর চেয়ে বড় মর্যাদা কি? আমরা আল্লাহর পক্ষে আল কিয়ামতের দিন সাক্ষী, সমস্ত নবী রসুল উম্মতের উপরে আমরা সাক্ষী দিব। এই জন্যই তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখার জন্য সুযোগ পাইছেন যে সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না, এটা কোনো বিধান না, সমস্ত উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে এটা আমরা মানি, কেননা সব আসামি। কিন্তু আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো না, আমরা তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওরা দেখেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব, আমরা কিয়ামতের দিন আল্লাহর পাশে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড়াবো, স্টেজে। এর চেয়ে বড় কপাল কি হতে পারে? কিন্তু আফসোস তো এখানে কপাল তো বিশাল বড়, যদি বড় না হইতো তাহলে মুসা আলাইহিস সালাম কেন চোখের পানি জড়াইতেন? চলেন আরেকটা দিয়া দেখি আপনাদের বিবেকের পর্দা খোলে কিনা। তাহলে দানিয়াল আলাইহিস সালাম কেন এই দোয়া করতেন যে আল্লাহ উম্মত হওয়ার তো সুযোগ নাই, কিন্তু বড় চালাকির সাথে উনি একটা দোয়া করছেন, আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী যেদিন আসবে এদের হাতের মাধ্যমে হাতের ছোঁয়ায় আমাকে কাফন পড়ায়া যেন দাফন করা হয়, আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। আবু মুসা আশারী রাবি, ইরাক যেদিন স্বাধীন হয় ওই দিন সাহাবায়ে কেরাম নিজের হাতের মাধ্যমে কাফন পড়ায়া ওনাকে দাফন করছে। আল্লাহ রসুল সুসংবাদ দিছিলেন সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে। ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার, মদিনার ঐতিহাসিক নাম যেরকম ইয়াসরাব, ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার। আল্লাহ রসুল বলছে সাতুফতাহ তুস্তার, একদিন তুস্তার স্বাধীন হবে, সাতাজিদুনা ফিহি দানিয়াল, আড়াই হাজার বৎসর উনি অপেক্ষা করছেন। যদি আমাদের কপাল বড় না হইতো তাইলে আমাদের জন্য নবী কেন অপেক্ষা করত? দানিয়ালকে চিনেন? যাকে বলা হয় হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আমাদের নবীজি যখন জন্ম নেয়, এটা রবিউল আউয়াল মাস চলতেছে এই জন্য বলতেছি, নাহলে বলতাম না, যেদিন জন্ম নেয় মাত্র মার পেটের থেকে বাহির হইয়া চাদরে রাখতে দেরি আর সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদার পরে উঠা বসছেন তা আত্তাহিয়াতের সুরতে, আর শাহাদাত আঙ্গুলি উঠা উপরে উঠায়া জানি কি পড়তেছিলেন। আম্মা যান বলতেছিল, বেটা আমি বসতেছিলাম না, আঙ্গুল উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই, এতটুকু আলোকিত হয়েছে যে আম্মা যান ঘরের কামরার বন্ধ কামরায় বৈশা পারস্য আর রুমের সম্রাটের বড় বড় উপস্থাপনা দেখতেছিলেন। ডান দিকে চেহারা ঘুরান তো পারস্য দেখতেছিলেন, বাম দিকে ঘুরাইতেছিলেন তো রুমের সমস্ত কিছু দেখতেছিলেন। একটু পরে শুয়া পড়ছেন, আম্মা যান দৌড়ায় কোলে নিছেন, ঘরের ছাদ ফেটে গেছে, ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে, আরবিতে যেটাকে গমাম বলে, কুয়াশা ঢুকতে শুরু করছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সুরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে, পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বন্ধুকে চিনি না, এই শব্দ যেন কেউ না বলতে পারে, ঘুরায় নিয়ে আসো। এই সাথে সাথে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, এই কয়েক মিনিটের বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো রুহানি জগতের সমস্ত জিনিস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালো গুনটা পর্যন্ত ঢুকাও। তার উপরে বলছে বিশ নবীর বিশটা গুণ ঢুকাও, আতুহ খুলুকা আদম,
মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফসাহাতা সালে, হেকমতা লুত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আয়ুব, তোয়াতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, হুব্বা দানিয়াল, হুব্বা দানিয়াল, অকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। ওই দানিয়াল আলাইহিস সালামের গুণ। আড়াই হাজার বৎসর দানিয়াল অপেক্ষা করছেন আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। কপালটা কত বড়! আফসোস, আমি যুবকদেরকে বুঝাইতে পারলাম না। আফসোস, আমি আমার জাতিকে বুঝাইতে পারলাম না। কসম খোদার, আমি ভিতর থেকে আফসোস নিয়ে বলতেছি, মা বোনদেরকে বুঝাইতে পারলাম না। হায়, আমি যদি জাতিকে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় যুবকের মাথার চুলের এই স্টাইল হইতো না, মা বোনদের চলাফেরার এই ঢং হইতো না, আমার জাতির এরকম অবস্থা হইতো না। যেই জাতিকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস হয় না? আমার তো বিশ্বাস, যার দাড়ি উঠছে সে সারাদিন দোয়া করা দরকার, আল্লাহ একটা হইলো পাকায় দাও, একটা হইলো, একটা হইলো। আপনি বলবেন একটা পাকলে কি হবে, একটা পাকলেই গুটি লাল, গুটি লাল বোঝেন, একটা পাকাই পাকলেই ভাগ্য খুলে যাবে। কেন না, কিতাবে পাওয়া যায় মহাদ্দেসে জলিল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছে আর জিজ্ঞাস করছে সাথীরা কি ব্যবহার করলো আল্লাহ, দাড়ি দেখায় পার হয়ে গেছি, দাড়ি হ্যাঁ বলছে পুরা ঘটনা খুলে বলো। আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞেস করছে, ওই বুইরা দাড়ি পাক না কি নিয়ে আইসস? তো বলছি কিচ্ছু নিয়ে আসি নাই, হাদিস মনে উঠছে তো বইলা দিছি, কিচ্ছু আনি নাই, পাক না দাড়ি নিয়ে আসি। আল্লাহ গেছেন চেইতা শুধু পাক না দাড়ি, বয়স হলো 80 বৎসর। কেন চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবা কি ওনার ছাত্রদেরকে বলে নাই? ওনারা কি আমাদেরকে বলে নাই? ইন্নাল্লাহ লা ইস্তাহিদি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আল্লাহ ওই দাড়ি পাকনা আলাকে দেখলে লজ্জা পায় যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায়া দিছে, চাই সেই দাড়ি একটা হোক। আপনি কি বলেন নাই? এখন তো দেখতেছি উল্টা আপনি রাগ হয়ে যাইতেছেন, এই হাদিস কি বলেন না? আল্লাহ আয়েশা দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যা, যে উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মতের হাজি কি করে ক্লিন শেভ করে আমাকে বুঝান? হজ করে আয়েশা কি করে ক্লিন শেভ করে? ও মদিনা দেখে কি করে ক্লিন শেভ করে? আমার মাথায় তো ধরে না, আমার যোগ বিয়োগে মিলে না, আমার ম্যাথমেটিক্সে মিলে না যে ও মদিনা দেখে কি করে দাড়ি ছাসে। ও মদিনা দেখলো, মদিনাওয়ালাকে দেখলো, আরে মদিনাওয়ালাকে না দেখলো, মদিনাওয়ালা তো ওকে দেখছে, রওজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না, দেখে না? হায়াতুন নবী তো, মামাতুন নবী তো না। জানি না হুসাইন আহমদ মাদানিকে চিনেন কি চিনেন না, রহমতুল্লাহ আলাই চিনেন? চিনেন, সিলেটের মানুষ চিনেন? উনি 18 বৎসর রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইছেন। হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল, একদিন সবর করছেন, দুই দিন সবর করছেন, তিন দিন করছেন, চার দিন করছেন, আর করতে পারেন নাই, তর্ক বিতর্ক চলতেছিল। জোশে আয়েশা বলতেছে সব তর্ক রাখো, রওজার দিকে দেখো। ওনার জীবনীতে লেখা আছে রওজার দিকে যখন দেখছেন তো রওজার পর্দা সরে গেছে, সবাই দেখতেছিল পুরা মজমা, আল্লাহর রসুল মজমার দিকে তাকায় আছেন আর মুস্কি মুস্কি হাসতেছে। হায়াতে হুসাইন আহমদ মাদানিতে লেখা আছে
আরে আমি না দেখছি রোজার পাশে দাঁড়ায়া, ও হাজি তুমি না দেখছো, তোমার রসুল তো তোমাকে দেখছে, তুমি দাড়ি শেভ করো কি করা? মুসলমান দাড়ি কাটে কি করা? যাকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য ও দাড়ি কাটে কি করা? যার সব কিছু, যার ভাগ্য এত বড় কপাল, যার ও নবীর আদর্শ ছেড়া ও যুবক, তোমাদের পায়ে হাত রাখি খোদার কসম, তুমি নবীর আদর্শ ছেড়া গায়রের তরিকায় চুল কাটলা কি কইরা? তুমি তো নবীর আদর্শে চুল কাটতে, দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন, বলে তুই আজকে বুঝবি না কালকে বুঝবি, বলে কালকে কি বুঝবো, বলে নবীর সাথে যখন দেখা হবে কেয়ামতের মাঠে তো সবার আগে আমি হাত পাতবো, যদি জিজ্ঞাস করে হাত পাতিস কেন, বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না আজকে, তোমার তো হাত পাতার সুযোগ হতো। তুমি নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শে চুল কাটো কি করা? মাবনরা নবীর আদর্শে ছাড়া অন্য আদর্শে চলে কি করা? সকালেই তো আমি ফ্লাইটে আসলাম, 7টার ফ্লাইটে, দেখলাম তো লন্ডনিরা আর আমেরিকারা কোন পোশাক পরে আসে, আমার সাথেও তো 2-3 জন আসছে, আমার সামনের ছিটেও তো এক লেডি বসা ছিল, যদিও ইংলিশে বলতে ছিল কিন্তু মেয়ে তো সিলেটের, সেই পোশাক পরে তো পরে কি করা? যার জন্য 8 জান্নাতের দরজা অপেক্ষা করতেছে, ফলি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজা যেই মহিলার জন্য অপেক্ষা করতেছে, 8 দরজা যাকে ডাকবে, যে কোনটা দিয়ে তুমি ঢুকবে তোমার পছন্দ মতো একটা দিয়ে ঢোকো, যেটা দিয়ে তুমি ঢুকবে ওইটা ধন্য হবে বাকি 7টার উপরে, যার কপাল এত বড় ও এই পোশাক পরে কি কইরা, ও গেঞ্জি পরে কি কইরা, ও জিন্সের প্যান্ট পরে কি কইরা? ওকে তো আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসেবে জন্ম দিল, কপাল এত বড় বানাইল। আপনাদের এখানে বড় বড় বক্তা আছে আমি চিনি, ওই একজন বসে আছে আমার সামনে, আমার এখানে কোনো আসার সুযোগ ছিল না, মৌলানার সাথে পরিচয় হয়েছে লন্ডনে, দৈরা নিয়ে আসছে, নইলে আপনাদের এখানে যারা আছে ওদের বয়ান আমার চেয়ে অনেক ভালো, কিন্তু নিয়ে আসছে এই জন্য কয়েকটা কথা বলতেছি, আসরের সময় হয়ে যেতেছে, লম্বা হবে না, রবিউল আউয়াল মাস দেখে এটা দিয়ে শুরু করলাম, যে কপাল তো বড় কিন্তু সব জিনিস তো সবার কপালে শোভা পায় না, আমাদের কপালে মনে হয় শোভা পায় নাই, কিন্তু কপাল কত বড় এটা 2টা দিয়ে দেখাইলাম, 3টা দিয়ে দেখাইলাম, এরকম 10টা না সেঞ্চুরি দিয়ে দেখানো যায়, 100 দিয়ে দেখানো যায়, 1000 দিয়ে দেখানো যায়, কপাল কত বড়। 83 বছর দৌড়ায় যেখানে পচবে এই উম্মত এক রাত্রের জটকায় ওইখানে পচবে, জটকা বোঝেন, জটকা এক রাত্রের জটকায় ওইখানে পচবে, অথচ অন্য উম্মত 83 বছর দৌড়ায় ওইখানে পচার কোনো গ্রান্টি ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এই উম্মত এক রাত্র দাঁড়া কাটাবে, এক রাত্র, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, এক রাত্র দাঁড়াবে, আল্লাহ গ্রান্টি দিতেছে 83 বছর 4 মাসের জীবন লেখা দিব, তুই 80 বছর বাঁচার পরেও যদি দুনিয়ার থেকে চলে যাস, আর আমি আল্লাহ যদি জিজ্ঞেস করি যে কতদিন দুনিয়ায় ছিলে 80 বছর কি নিয়ে আসলে, তো তোমার কাছে জবাব দেওয়ার সুযোগ আছে যে 80 বছর ছিলাম, 80-80 বাদ দিয়া দেন, তারপরে তো আপনার কাছে এক রাত্রের সওয়াব হিসাবে 3 বছর 4 মাসের পাওনাদার আমি, আপনি আমার কাছে কিচ্ছু পাবেন না, আমি আপনার কাছে পাওনাদার, 3 বছর 4 মাসে যেটা পাবো ওইটা আমাকে দিয়া দেন, এতটুক দিয়ে আমার জীবন চলে যাবে আখেরাতের, আপনি আমার কাছ থেকে পাবেন কোথেকা, 80-80 বাদ দিয়ে দেন, এক রাত্রে যার এরকম মিলে, ওই উম্মত আজকে দেখলে হায় হায়, ওই উম্মতকে আজকে আল্লাহ ডাইকা মসজিদে আনতে পারে না, ওলামা কি বলবে না না বলবে আমি জানি না,
কিন্তু আমার ভিতরে তাখাইয়ুল হলো, তাখাইয়ুল, তাখাইয়ুল বোঝেন, ভিতরের খেয়াল ধারণা, যে মুসা আলাইহিস সালাম যখন বলছে পাঁচক তো কমায়া নিয়ে আসেন, আমি দুই অক্ত পড়াইতে পারি না, আপনি পাঁচক তো কোত্থেকে পড়াবেন? কিন্তু আল্লাহ রসুলের জবাব ছিল লজ্জা লাগে, নয়বার গেছি আর কয়বার যায়। কিন্তু ভিতরে আগুন জ্বলতে ছিল, যে অভিজ্ঞ লোকটা এতদিন উম্মতের ভিতরে ছিল, উম্মত নিয়ে খেলছে, উম্মতকে দুই রাকাত পড়াইতে পারে নাই, আমি তো এখন পর্যন্ত জমিনেই যাই নাই, আমার উম্মত পাঁচ রাকাত পাঁচক তো যদি না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? আমার ধারণা তখন মনে হয় আল্লাহ কানে কানে বইলা দিছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব, আমি পড়ায় আনিব ডাইকা ডাইকা। আসান মনে হয় এই জন্য দিছেন যে আমি ডাইকা পড়ায় আনিব, আপনি চিন্তা করেন না, আপনি নিয়া যান পাঁচক তো। এই জন্য পাঁচবার ডাকে, কে ডাকে? শুধু আল্লাহ, আল্লাহ চিনেন, আল্লাহ চিনেন, আল্লাহ একজনও তো এখানে নাই, অথচ যুবকরা তো আনলিমিটেড চালায়, সবার বাড়িতে ওয়াইফাই আছে, বানিয়াচঙ্গের প্রত্যেকটা বিল্ডিংয়ে ওয়াইফাই আছে, আপনাকে মাদ্রাসায় ওয়াইফাই নেই, কিন্তু সব বাড়িতে তো আছে, আনলিমিটেড চালায় আর আনলিমিটেড, কিন্তু আজ পর্যন্ত তো এই মজমার একজন 99 নামের অর্থ দেখে নাই, একজন বলুক আমি দেখছি। তাহলে আপনি আল্লাহ চিনলেন কোথেকা?